আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। চলো আজকের সেশন শুরু করা যাক। কোন টাকার 15 বছরের সরল সুদের পরিমাণ 1800 টাকা। যদি প্রতি 5 বছর অন্তর মূল টাকা যথাক্রমে 10% ও 15% বৃদ্ধি করা হয়, তবে সরল সুদের পরিমাণ কত হবে? দেখো, এখানে 5 বছর অন্তর মূল টাকা যেটা আছে সেটা 10% আর 15% করে বাড়াবে। মোট 15 বছরের কথা বলা হয়েছে। 5 বছর অন্তর যদি মূল টাকা বাড়ে, তবে এই 15 বছরকে 5 দিয়ে ভাগ করে 3টে ব্লক করে নাও। কি বললাম আমি? 3টে ব্লক করছি, প্রতি ব্লকে 5 বছর করে থাকবে। 5 বছর, এটা হচ্ছে ফার্স্ট ব্লক, এখানে 5 বছর, এটা সেকেন্ড ব্লক, আর এখানে 5 বছর, এটা হচ্ছে থার্ড ব্লক। তাহলে 3 5 15 বছর হলো। 15 বছরে মোট 1800 টাকা সুদ পাওয়া গেছে। আমি এখানে 3টে ব্লক করেছি, তাহলে আমি বলতে পারি এই যে 1800 টাকা যে ইন্টারেস্ট টোটাল 15 বছরে বা 3টে ব্লকে পাওয়া গেছে, তাহলে এক একটা ব্লকে 600 টাকা করে ইন্টারেস্ট পাওয়া গেছে। তাহলে আমি বলবো এই 5 বছরে 600 টাকা ইন্টারেস্ট পাওয়া গেছে, পরের 5 বছরে 600 টাকা ইন্টারেস্ট পাওয়া গেছে, এবং তারপরের 5 বছরে 600 টাকা ইন্টারেস্ট পেয়ে মোট 3 5 15 বছরে 3 6 1800 টাকা ইন্টারেস্ট পাওয়া গেছে। বোঝা গেছে? এবারে দেখো, এখানে একটা জিনিস জানতে হবে যে মূল টাকা বা প্রিন্সিপাল যত পার্সেন্ট বাড়াবে, ইন্টারেস্ট ঠিক তত পার্সেন্ট বাড়বে, অথবা মূল টাকা যদি দ্বিগুণ করো ইন্টারেস্টও দ্বিগুণ হবে। মূল টাকা 3 গুণ করলে ইন্টারেস্ট 3 গুণ হবে। এই কনসেপ্টটা কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে লাগবে। এখানে বলেছে যে মূল টাকা প্রতি 5 বছর অন্তর, অর্থাৎ প্রথম 5 বছর না, এর পরের 5 বছর থেকে, প্রতি 5 বছর, 5 বছর হয়ে যাওয়ার পর তারপরের 5 বছর এবং তারপরের 5 বছর যথাক্রমে 10% ও 15% করে বৃদ্ধি করবে। কোনটা? মূল টাকাটা। যেহেতু প্রথম 5 বছরের কথা বলেনি, প্রতি 5 বছর অন্তর বলেছে, তাহলে আমার এইখানে আর এখানে যথাক্রমে 10% আর 15% করে বাড়বে। কিন্তু এখানে বলেছে মূল টাকা, এইগুলো ছিল ইন্টারেস্ট। আমি প্রথমে কি বললাম, মূল টাকা যত পার্সেন্ট বাড়বে ইন্টারেস্টও তত পার্সেন্ট বাড়বে। তাহলে মূল টাকা যদি 10% বাড়ে, এই 5 বছরে ইন্টারেস্ট যেটা 600 ছিল সেটাও 10% বেড়ে যাবে। অর্থাৎ 600 টাকা ইন্টারেস্ট ছিল, 10% বাড়লে 600 টাকা, 10% 60 টাকা এই 5 বছরে বাড়বে। পরের 5 বছরে মূল টাকা 15% বাড়বে। দেখতে পাচ্ছ, মূল টাকা যত পার্সেন্ট বাড়বে ইন্টারেস্টও তত পার্সেন্ট বাড়াতে হবে। তাহলে এখানে ইন্টারেস্ট 600 ছিল, প্রিন্সিপাল যেহেতু 15% বেড়েছে, তাহলে ইন্টারেস্টটাকেও 15% বাড়িয়ে আমি বলবো এই 5 বছরে ইন্টারেস্ট বাড়বে 90 টাকা। তাহলে আমি আগে যে টাকাটা ইন্টারেস্ট পেতাম, সেই 3 6 1800 টাকা তো ইন্টারেস্ট পাবোই। এখন এই 5 বছর অন্তর 10% আর 15% মূল টাকা বাড়ানোর ফলে আমি 60 টাকা আর 90 টাকা, অর্থাৎ মোট 150 টাকা আরো ইন্টারেস্ট পাবো। তাহলে আমি মোট কত ইন্টারেস্ট পাবো? 1800 টাকা পেতাম, এখন 150 টাকা এক্সট্রা পাচ্ছি, অর্থাৎ মোট 1950 টাকা আমি ইন্টারেস্ট পাবো, যেটা অপশন নাম্বার 2-তে আছে। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যারা অঙ্ক, ইংরাজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন নির্দিষ্ট সময়ের মধ্যে প্র্যাকটিস করতে চাও, তারা এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারো, www.bengaliman4u.com। এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে এই 3টে বিষয় ছাড়াও নিয়মিতভাবে জিকে দেওয়া হচ্ছে। তাহলে তোমরা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে চাও নির্দিষ্ট সময়ের মধ্যে, এই ওয়েবসাইটে গিয়ে দেখবে স্টার্ট দ্য কুইজ, এটাকে ক্লিক করবে। প্রতি স্লাইডে হয়তো 15টা বা 20টা করে প্রশ্ন থাকছে, সেই 20টা প্রশ্নের জন্য নির্দিষ্ট সময় দেওয়া আছে, সেই সময়ের মধ্যে এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। চিত্রে 4 সেমি ব্যাসার্ধ যুক্ত দুটি বৃত্তের কেন্দ্র যথাক্রমে এ ও বি। যদি আর কিউ বৃত্তের একটি স্পর্শক হয়, তবে আর কিউ এর মান কত? দুটো বৃত্ত এ আর বি সেন্টার দুজনেরই ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার করে। এখানে বলেছে আর কিউ হচ্ছে বৃত্তের একটা স্পর্শক, এই আর কিউ বৃত্তের স্পর্শক হলে এই আর কিউ এর মান কত সেমি সেটা তোমাকে বার করতে হবে। দেখো, আমরা একটা জিনিস জানি যে এই বৃত্তের স্পর্শক একটা থাকবে,
কেন্দ্রবিন্দু থেকে স্পর্শবিন্দু পর্যন্ত যুক্ত করলে এই কোণটার মান কিন্তু 90 ডিগ্রি হবে বা সমকোণ হবে। তাহলে এই বৃত্তটার ক্ষেত্রে এটা স্পর্শক বলে দিয়েছিল, আর কিউ স্পর্শক। এটা যদি স্পর্শক হয় আর বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শবিন্দু কিউ পর্যন্ত লাইন টানলে এই কোণটার মান হবে 90 ডিগ্রি, এটা আমি বলতে পারি। আবার দেখো, বৃত্তের এই কেন্দ্র থেকে যদি আমি এই যে স্পর্শবিন্দু আছে এস, এটাকে যদি আমি যোগ করে দিই, তাহলে একই রকম ভাবে আমি বলতে পারি যে এই স্পর্শকটা, এই যে এটা স্পর্শক আছে, এখান থেকে যদি আমি স্পর্শবিন্দু মিশিয়ে দিই তাহলে এই কোণটার মানও 90 ডিগ্রি হবে, যেটা আমি এখানে বললাম। স্পর্শবিন্দুতে স্পর্শক 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটাও হবে 90 ডিগ্রি। এবারে দেখো, আমরা দুটো সমকোণী ত্রিভুজ পাচ্ছি, একটা এই বড়টা পি কিউ আর, দেখতে পাচ্ছ পি কিউ আর, এটা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, আর একটা এ এস পি, এই দুটো আমি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ 90 ডিগ্রি 90 ডিগ্রি আছে। এবার আমি এই কোণটাকে যদি আলফা মনে করি, আমাকে বার করতে বলেছে আর কিউ এর মান আছে, এটাকে যদি আমি আলফা মনে করি, তাহলে আলফার রেসপেক্টে আমি যদি বলি এই ছোট ত্রিভুজটা, খেয়াল করো এ এস পি, এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে আমি যদি বলি ট্যান আলফা, এটার মান কত হবে? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আলফার রেসপেক্টে, এই কোণের রেসপেক্টে লম্ব আর ভূমি তোমায় বার করতে হবে। এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির উল্টো দিকে একটা অতিভুজ হয়, অর্থাৎ এই এপিটা হচ্ছে অতিভুজ, আর লম্ব কোণটা হবে, লম্ব হবে এইটা, এইটা লম্ব, এইটা ভূমি, আলফার রেসপেক্টে এইটা হচ্ছে লম্ব, তাহলে এইটা হচ্ছে এ এস লম্ব, আর ভূমি কোণটা এস পি, লম্ব বাই ভূমি। এবারে দেখো, এই যে এ এস, এটা কি? এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্রবিন্দু থেকে এই পরিধি পর্যন্ত দূরত্বটাকে ব্যাসার্ধ বলে, বৃত্তের ব্যাসার্ধ 4, দুটোর ক্ষেত্রেই বলা আছে। তাহলে আমি বলতে পারি এই এ এস এর মান হচ্ছে 4। এ এস যদি ব্যাসার্ধ হয়, এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ, কেন এটাও বৃত্তের এই সেম বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এইখান থেকে এই পর্যন্ত 4। আবার দেখো, বি বৃত্তের ব্যাসার্ধ 4, তাহলে বি বৃত্তের এই টোটাল যেটা আছে এটা তাহলে বি বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ যদি 4 হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স এটা হবে 8 বলতে পারি। তাহলে এ থেকে পি পর্যন্ত এই লেন্থটা কত হবে? তোমরা বলবে এইটা হচ্ছে টোটালটা 8, আর এটা 4, 8 আর 4 এ 12। আমি যদি পুরো এই কিউ থেকে পি পর্যন্ত বার করতাম, তোমরা বলবে যে এই টোটালটা ব্যাস 8, এরও ব্যাস হচ্ছে 8, তাহলে এই টোটালটা যদি আমার দরকার লাগে তাহলে এই টোটালটা হবে 8 8 16। বোঝা গেছে? এবার দেখো, এইটা 4, এইটা 12, একটা 4 পেয়েছি, একটা 12 পেয়েছি, আমি চাইছি এইটার মান নির্ণয় করতে। দেখো এইটা কি? এটা হচ্ছে ভূমি, একটু আগে বলা হয়েছে এইটা লম্ব, এইটা ভূমি, 90 ডিগ্রির উল্টো দিকে তাকে বলা হয় অতিভুজ, তাহলে অতিভুজ 12, আমি লম্ব পেয়েছি 4, আমার ভূমি দরকার, ভূমি মানে এসপি, এটা দরকার। বুঝতে পারছো? এই ফিগারটাকে নিয়ে ক্যালকুলেশন না করে 4 দিয়ে প্রথমে কেটে নাও, 4 একে 4 3 4 এ 12, যা হবে সেটাকে আবার 4 দিয়ে গুণ করে আমি ভূমি বার করব। 1 3 3, কি 3 হচ্ছে অতিভুজ। দেখো আমরা জানি অতিভুজের স্কোয়ার, অর্থাৎ 3 এর স্কোয়ার থেকে আমি যদি লম্ব স্কোয়ার বাদ দিয়ে রুট করি তাহলে ভূমি পাওয়া যাবে, কেন লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি। তাহলে এখান থেকে 9 থেকে 1 বার দিলে √8, √8 মানে হচ্ছে 2√2, তাই তো? 8-এর মধ্যে কি কি আছে? 2 × 2 × 2, দুটো 2-এর বদলে একটা 2 বেরিয়ে যাবে, তাহলে এটা হবে 2√2। তাহলে এসপি এই জায়গাটা আমি পাচ্ছি 2√2, কিন্তু আমি 4 দিয়ে কাটার পরে এই ফিগার পেয়েছিলাম, আমি যদি আবার 4 দিয়ে গুণ করি এটা হয়ে যাবে 4 একে 4, এটা হয়ে যাবে 3 4 এ 12, আর এটা হয়ে যাবে 4 2 কোণে 8√2। তাহলে এসপি এই মানটা আমি পাচ্ছি 8√2। এটা ক্যালকুলেশনের সুবিধের জন্য করা, না হলে তোমরা অতিভুজের স্কোয়ার থেকে এই লম্বের স্কোয়ার, অর্থাৎ 12² - 4² করে তার রুট বার করলেও 8√2 আসতো। তাহলে আমি এখান থেকে দেখলাম যে এ এস এটার মান হচ্ছে 4, এখানে বসালাম, আর এসপি এটার মান হচ্ছে 8/√2 পেলাম। কোন ত্রিভুজ থেকে? এ এস পি থেকে। এবারে আর একটা সমকোণী ত্রিভুজ আছে আর কিউ পি, এটা খেয়াল করো, আর কিউ পি এর রেসপেক্টে আমি যদি আবার একই রকম ভাবে ট্যান আলফার মান নির্ণয় করি, ট্যান আলফা মানে কি? লম্ব বাই ভূমি। এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে এই বড় ত্রিভুজটার লম্ব হচ্ছে এইটা উল্টো দিকের, আর অতিভুজ হবে এইটা,
আমি চাইছি ট্যান আলফা অর্থাৎ লম্ব বাই ভূমি। আলফার রেসপেক্টে লম্ব হচ্ছে আর কিউ, আর ভূমি কোণটা, ভূমি হচ্ছে কিউপি। আর কিউ এর মান নির্ণয় করতে হবে, আমি রেখে দিলাম। আর কিউপি এই টোটালটার মান দেখো একটু আগে বার করা হয়েছে 16। আমি একবার বললাম ট্যান আলফার মান হচ্ছে আর কিউ বাই 16, আর আগে ট্যান আলফার মান বললাম 4/8√2। তাহলে এই দুটো রেশিও সমান হতে হবে, অর্থাৎ 4/8√2 ইজ ইকুয়াল টু আর কিউ বাই 16 হতে হবে। আমি যদি এইটা কাটি তাহলে আর কিউ এর মান হবে, আট বাই রুট 2, তাই তো? 8/√2। অপশন এরকম নেই, রুট টু করণী নিরসন করো, অর্থাৎ ওপর নিচে যদি রুট টু দিয়ে গুণ করে দাও তাহলে এটা হবে 8√2/2, এটা কাটলে হবে 4√2। তাহলে আর কিউ এর মান 4√2 সেমি, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। যদি এ সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত হয় এবং 3 tan A + 4 = 0 হয়, তবে 2 cot A - 5 cos A + sin A, এটার মান কত? দেখো আমরা, আমি এটা একবার আলোচনা করেছি যখন ট্রাইগোনোমেট্রি করাছিলাম, তখন পারলে ভিডিওগুলো একটু দেখে নিও। কোয়াড্রেন্ট, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ কোয়াড্রেন্ট, অল সাইন ট্যান কস। এই যে অল বলা হলো, অর্থাৎ ত্রিকোণমিতির যতগুলো রেশিও আমরা জানি, সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক, এগুলো তো সব রেশিও। কেন? এগুলো লম্ব বাই ভূমি, নাহলে ভূমি বাই অতিভুজ ইত্যাদি। কোনো একটা বাই আছে মানে আমি তাকে রেশিও বলবো। এখানে সমস্ত রেশিও হচ্ছে পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন এবং তার উল্টো অর্থাৎ কোসেক হচ্ছে পজিটিভ, বাদবাকি কেউ, এখানে ট্যান আসুক, কস আসুক, যাই আসুক, তারা সব নেগেটিভ মান দেবে। এই থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং তার উল্টো অর্থাৎ কট পজিটিভ হবে। এই কোয়াড্রেন্টে যদি অন্য কোনো রেশিও আসে, যেমন সাইন, কস, কোসেক, অন্য কেউ যদি আসে, তারা নেগেটিভ হবে। আর এই ফোর্থ কোয়াড্রেন্টে যে আছে অর্থাৎ কস বা তার উল্টো, এরা পজিটিভ হবে, বাদবাকি যতগুলো রেশিও আছে, ট্যান আসুক, কট আসুক, এই ফোর্থ কোয়াড্রেন্টে যদি পড়ে তাহলে তারা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাহলে যে যেখানে আছে সেইগুলো এবং তার উল্টোগুলো পজিটিভ হবে, বাদবাকি সবাই যদি সেখানে আসে তারা নেগেটিভ হয়ে যাবে। এবারে এখানে একটা এ সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, আমি দেখতে পাচ্ছি সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন বা সাইনের উল্টো কোসেক, এরা পজিটিভ হবে, বাদবাকি যে আসবে সেই কিন্তু নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? এবারে দেখো এখানে একটা মান দিয়েছে 3 tan A + 4 = 0, 3 tan A + 4 = 0। আমি এখান থেকে বলতে পারি 3 tan A = -4 বা tan A = -4/3। দেখো এ সেকেন্ড কোয়াড্রেন্টে আছে বলে দিয়েছিল, তাহলে ট্যান এ এই যে মাইনাস এলো এটা কিন্তু ঠিক। তার কারণ হচ্ছে এইখানে শুধু সাইন এবং কোসেক হচ্ছে পজিটিভ, তাহলে ট্যান যেহেতু এসেছে তাহলে ও নেগেটিভ হবে। ট্যান যদি 4/3 হয়, -4/3, তাহলে কট কি হবে? কট হচ্ছে ট্যানের ঠিক উল্টো, মাইনাস সাইন যেরকম থাকলো এইটার উল্টো হচ্ছে 3/4। কারণ ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাই ট্যানের উল্টোকে আমরা কট বলবো। তাহলে কটের মান -3/4। কেন এটা বার করলাম? তার কারণ এখানে কট লাগবে, বোঝা গেছে? এবারে দেখো তোমাকে সাইন আর কসে বার করতে বলেছে। আমি এইখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, এই অ্যাঙ্গেলটার নাম দিচ্ছি আলফা। আমি এখানে এ অ্যাঙ্গেল দিতে পারবো না, তার কারণ হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা অবশ্যই 90 ডিগ্রির থেকে বড় হবে। আমাদের সুবিধের জন্য আমরা 90 ডিগ্রি রেসপেক্টে অঙ্কটা করব, কিন্তু যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে 90 ডিগ্রির চেয়ে বড় অ্যাঙ্গেল, কেন দেখো এইটাই তো 90 ডিগ্রি, যদি কোনো একটা বিন্দু এখানে থাকে সেটা 90 ডিগ্রির চেয়ে বড় হচ্ছে, তাই আমরা সেটাকে নেওয়া নিয়ে একটা আলফা অ্যাঙ্গেল নিলাম। নিয়ে আমরা এটাকেই দেখব যে ট্যানের মান 4/3 ছিল, ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। আমরা নেগেটিভটাকে ধরবো না, আমি যেহেতু বাহুর মান তাই 4 আর 3 পজিটিভ ভ্যালু নিলাম। এটা 3 এটা 4 হলে তোমরা জানো অতিভুজ 5 হবে, কেন 3 4 5, 3² + 4² = 5² হয়। আমি এখান থেকে বলবো যে সাইন আমি কি বার করতে চাইছি, কটে বেরিয়ে গেছে আমার, কসে আর সাইনে দরকার। সাইনের মান কি হবে? সাইন এ লিখছি। এবার এ যখন লিখছি তখন আমি এই কোয়াড্রেন্টে চলে আসছি, কেন এটা এই কোয়াড্রেন্টে অবস্থিত, এই কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হবে, তাই এখানে যে উত্তরটা আমি লিখবো সেটা কিন্তু পজিটিভে বার করবো।
আমি যদিও আলফার রেসপেক্টে জিনিসটা ক্যালকুলেশন করেছি, যাই এতে শিফট করে গেলাম, আমি তখন এ এর রেসপেক্টে শুধুমাত্র সাইনটা চেঞ্জ করব, এগুলো যেরম আছে সেখান থেকে সাইনের মানটাকে বার করব। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব 4, অতিভুজ 5। একই রকম ভাবে আমি কস বার করব। দেখো কস এ, এ যেহেতু সেকেন্ড কোয়ারড্রেন্টে আছে, কস কিন্তু সেকেন্ড কোয়ারড্রেন্টে নেগেটিভ হবে, তার কারণ সেকেন্ড কোয়ারড্রেন্টে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ হয়, তাহলে কসের মানটা নেগেটিভ হবে। কসের মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি আছে 3, অতিভুজ 5, তাহলে এটার মান হবে 3/5। এই মানগুলো জাস্ট এখানে বসাতে হবে, আমি এখানে বসাচ্ছি এই জায়গাটা। 2 × cot এর মান হচ্ছে -3/4, -5 × cos এর মান হচ্ছে -3/5, প্লাস সাইনের মান হচ্ছে 4/5। এখান থেকে 5/5 কেটে দাও, এখান থেকে 2 × 4 কাটলে এখান থেকে পড়ে থাকবে -3/2, মাইনাসে মাইনাসে +3, আর এখানটা থাকবে 4/5। 10 লসাগু করো, এখান থেকে আসবে -15, এখানে +30, আর এখানে +8। 38 থেকে 15 বাদ দিলে 23/10, এটা হবে আমাদের উত্তর, যেটা অপশান নাম্বার 2-তে আছে। কোন সংখ্যা পি কে যখন 111 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ থাকে 7, যদি 6 পি কে 74 দিয়ে ভাগ করা হয় তবে কত ভাগশেষ থাকবে? দেখো কোনো একটা সংখ্যা আছে পি, এটাকে 111 দিয়ে ভাগ করছে, ভাগফল বলা নেই, ধরে নাও ভাগফল হচ্ছে এক্স, ভাগশেষ বলা আছে সেটা আছে 7 বলা আছে, তাহলে পি এটার মান কত হবে? আমরা জানি পি সমান হচ্ছে এই দুটোর গুণফল প্লাস ভাগশেষ, তাই তো? এটা সমান এই দুটোর গুণফল প্লাস 7, তাহলে পি এর মান হবে 111x+7। এবারে বলেছে 6p কে যখন 74 দিয়ে ভাগ করো, পি এর মান যদি এটা হয় 6p এর মান কত হবে? 6 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ 111x ছিল তাকে আমি 6 দিয়ে গুণ করলাম, 7 কেও 6 দিয়ে গুণ করে আমি বলবো 42। তাহলে 6p এর মান হচ্ছে এইটা, এই 6p এর মান যেটা পাওয়া গেল সেইটাকে বলেছে যদি 74 দিয়ে ভাগ করো তাহলে কত ভাগশেষ থাকে। আমি দেখবো এই পার্টটাকে আমরা এইভাবে সবসময় ভেঙে নেবো, 111x·6 যতদূর ইন্টু পোর্শন আছে /74 প্লাস 42/74। আমি দেখবো এই পোর্শনটা 74 দিয়ে পুরোপুরি কাটাকুটি যাচ্ছে কিনা, যদি কেটে যায় তাহলে 74 দিয়ে এই পুরো জিনিসটা বিভাজ্য হবে, এখান থেকে কোনো ভাগশেষ পড়ে থাকবে না। 111 সমান আমরা জানি 37×3, তাই তো? দেখো তাহলে আমি 37 × 74 কাটতে পারি, 2 × 3 = 6 কাটতে পারি, অর্থাৎ আমি দেখলাম 74 দিয়ে এই পুরো সংখ্যাটা বিভাজ্য, তার মানে এখান থেকে কোনো ভাগশেষ বেরোবে না। তাহলে ভাগশেষ কোথা থেকে বেরোবে? এই পার্টটা থেকে। আমরা কি করে ভাগশেষ বার করি? যদি হরেতে বড় সংখ্যা থাকে আর লবেতে ছোট সংখ্যা থাকে, এটা যদি বড় হয় এর তুলনায় যদি এটা ছোট সংখ্যা হয় সবসময় এটা হবে ভাগশেষ, অর্থাৎ এক্ষেত্রে ভাগশেষ হবে 42, যেটা অপশন নাম্বার 2-তে আছে। বাই চান্স যদি উপরটা বড় হতো, মনে করো 42/40, তখন এই 42-কে আবার 40 দিয়ে ভাগ করে তুমি বলতে ভাগশেষ হবে 2। বোঝা গেছে? পরের প্রশ্ন, একটি ট্রেন একই দিকে ধাবমান দুই ব্যক্তি যাদের বেগ যথাক্রমে 6 কিমি/ঘন্টা এবং 9 কিমি/ঘন্টা তাদের যথাক্রমে 11 সেকেন্ড ও 12 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ কত? দেখো এক্ষেত্রে ব্যক্তি স্পিড দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে? একটা ব্যক্তির দেওয়া আছে 6 কিমি/ঘন্টা, আর একজন ব্যক্তি 9 কিমি/ঘন্টা স্পিডের রেশিও, এইটা আমি বলতে পারি। এবার এদেরকে ট্রেনটা যে সময়ে অতিক্রম করলো সেই সময়টা দেওয়া আছে 11 সেকেন্ড এবং 12 সেকেন্ড, আমি এই দুটোরও রেশিও বার করে নিলাম। বোঝা গেছে? আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাহলে এখানে আমি ডিস্টেন্স যদি বার করি, কার ডিস্টেন্স? ট্রেনটা। কেন? ট্রেনটা 11 সেকেন্ডে যাচ্ছে, আর এখানে দেখো 6 কিলোমিটার/ঘন্টা হচ্ছে লোকটার গতিবেগ, এই লোকটাকে 11 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করলো আর এই লোকটাকে 12 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করলো। আমি যদি বলি যে এখানে ডিস্টেন্স কতটা কভার হলো, তোমরা বলবে স্পিডকে টাইম দিয়ে গুণ করলে ডিস্টেন্স পাওয়া যাবে, এখান থেকে তাহলে 6 × 11 = 66, আর এখান থেকে 9 × 12 = 108, আমি বলতে পারি এই ডিস্টেন্সটা কভার হলো। তাহলে এখন আমি বলবো 11 সেকেন্ডে ট্রেনটা 66 গেছে আর 12 সেকেন্ডে ট্রেনটা 108 গেছে, তাহলে এখান থেকে যে অন্তরতম পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 1 ইউনিট,
এই এক ইউনিট টাইমে কতটা বেশি যাচ্ছে? তাহলে এই দুটো ডিফারেন্স করে তোমরা বলবে 42। যখন এই এক ইউনিট যেটা আসবে, এই এক ইউনিটের ভ্যালু যেটা আসবে সেটাই হবে কিমি পার আওয়ারের স্পিড, যেটা অপশন নাম্বার 2-তে আছে। কেন আমি বলবো, আগে সিস্টেমটা শুনে নাও। এই অঙ্কটার ক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছি এক ইউনিট টাইমের ডিফারেন্স, এখান থেকে দেখতে পাচ্ছি 66 আর 100 ওয়াট, ডিস্টেন্সের ডিফারেন্স হচ্ছে 42। এই এক ইউনিটের ডিফারেন্স যা হবে সেটাই কিন্তু 42 আসছে, সেটা ট্রেনের বেগ কিমি পার আওয়ারে। এবারে প্রশ্ন আসছে যে এটা তো সেকেন্ড ছিল, তাই না? 11 সেকেন্ড, 12 সেকেন্ড ছিল। সেকেন্ড থেকে কি করে ইউনিট যখন আসবে সেটাকে আমি 1 সেকেন্ড না বলে 1 ঘন্টা ধরলাম কি করে? দেখো, এটা রেশিওটা, রেশিও কখনো সেকেন্ড বা ঘন্টায় হয় না। রেশিও যেটা আছে তুমি সেটাকে যা খুশি ভাবে ডিনোট করতে পারো। আমি এটাকে ঘন্টা ধরতে পারতাম, আমি এখানে সেকেন্ড ধরতে পারতাম। এবারে দেখো, তোমাদের প্রশ্নের উত্তরের জন্য আমি এটাকে একটু ডিটেলসে করে দিতে চাই। এখানে টাইমটা 11 সেকেন্ড ছিল, তাই তো? 11 সেকেন্ডকে আমি যদি ঘন্টায় ট্রান্সফার করতাম 3600 দিয়ে ভাগ করতাম, 12 সেকেন্ডকে যদি ঘন্টায় ট্রান্সফার করতাম 3600 দিয়ে ভাগ করতাম, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হতো? তোমরা বলবে 1/3600 ঘন্টা। এটা 1/3600 ঘন্টা। এবার কি করেছিলাম, এইটাকে এটা দিয়ে গুণ করেছিলাম, টাইমকে, সরি, টাইমকে স্পিড দিয়ে গুণ করেছিলাম, তাই তো? তাহলে 6/11 66/3600, এটা হতো ডিস্টেন্স। আর এখানে 9/12/3600 দিয়ে গুণ করলে 108/3600, এটা হতো। তাহলে ডিস্টেন্সের ডিফারেন্স কত হতো? এই দুটোকে বিয়োগ করলে 42/3600 হতো। তাহলে আমি বলবো এই 1/3600 ঘন্টায় ট্রেনটা যাবে কত? 42/3600 কিলোমিটার। কেন? এটা কিলোমিটারে ছিল, বুঝতে পারছো? এগুলো কিলোমিটার ছিল, কিলোমিটার পার ঘন্টা, এটা দিয়ে গুণ করলে এটা কিন্তু কিলোমিটারে ট্রান্সফার হচ্ছে। তাহলে আমি বলবো 1/3600 ঘন্টায় ট্রেনটা যাচ্ছে 4200/4200/3600, এটা যদি কাটি তাহলে আমি বলবো 1 ঘন্টায় ট্রেনটা যাবে 42, অর্থাৎ 1 ঘন্টায় যেটা যাবে সেটাই তার স্পিড হবে, তাই আমি এখানে এটাকে দাগিয়েছিলাম। তাই বলছি যখন রেশিও থাকবে এখান থেকে এক ইউনিটের ভ্যালু যেটা আসবে সেটাই কিন্তু তোমাদের কিমি পার আওয়ারে কনভার্ট হয়ে যাচ্ছে। বাই চান্স এখানে যদি 1-এর বদলে 2 থাকতো, 2-এর ভ্যালু, এটা হলে 1-এর ভ্যালু যেটা হবে সেটাই তোমাদের উত্তর হবে। এ, বি ও সি তাদের আয়ের যথাক্রমে 78%, 70% ও 80% খরচ করে। যদি তাদের সঞ্চয়ের অনুপাত 11:9:8 হয় এবং তাদের তিনজনের আয় একত্রে 39,000 টাকা হয়, তবে সি এর আয় কত টাকা? তিনজনের আয়ের পার্সেন্টেজ দেওয়া আছে, আয়ের কত পার্সেন্ট খরচ করে দেওয়া আছে। দেখো, এ 78% খরচ করছে, 100-এর মধ্যে 78 যদি খরচ করে তাহলে সঞ্চয় কত করবে? 100 থেকে 78 বাদ দাও, 22। আমি এখানে লিখলাম 22% সঞ্চয়, আমি এটা কি বার করছি? সঞ্চয়। তাহলে এ 22% সঞ্চয় করছে। একই রকম ভাবে বি যদি 70% খরচ করে তাহলে সঞ্চয় কত করবে? 100 থেকে 70 বাদ দিলে 30%। এবং সি 80% খরচ করছে, 100 থেকে 80 বাদ দাও 20% সঞ্চয় করছে। সঞ্চয়ের রেশিও দেয়া ছিল 11:9:8, 11:9:8 এটা রেশিও ছিল। আমি যদি একটা করে শূন্য বাড়াই কোনো অসুবিধে? কোনো অসুবিধে নেই, কারণ এটা রেশিও ছিল। আমি এখানে দেখতে পেলাম সঞ্চয় হচ্ছে 22%, এখানে দেখছি 110, তাহলে আমি বলবো 22%-এর ভ্যালু 110, 1%-এর ভ্যালু কত হবে? 110-কে 22 দিয়ে ভাগ করলে আমি পাবো 5। কি বললাম? সঞ্চয়ের 1%, 110-কে 22 দিয়ে ভাগ করলে 1% বেরোবে, সঞ্চয়ের 1%-এর ভ্যালু হচ্ছে 5। একই রকম ভাবে আমি 90-কে যদি 30 দিয়ে ভাগ করি, 30% = 90, তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 3। এখানেও তাই, 20%-এর ভ্যালু হচ্ছে 80, 1%-এর ভ্যালু 4। এইগুলো কি বেরোচ্ছে? এই রেশিওগুলো বেরোচ্ছে সঞ্চয়ের 1%-এর ভ্যালু, তাই? এবার দেখো, আমাদের আয় যেটা আসবে, আয়ের 1% যেটা আসবে সেটাকেই আমরা সঞ্চয় বলি, তাই তো? আয়ের 1% সঞ্চয়। এইখানে যেটা দেয়া ছিল 110, এটা সঞ্চয় ছিল। আমি বলেছিলাম আমি এখানে সঞ্চয় করছি 22%, আমি বললাম যে আমার 1% সঞ্চয় হচ্ছে, সেটা হচ্ছে 110, 1% সঞ্চয় সেটা হচ্ছে 5, রেশিওতে যখন বার করছি সেটা 5-3-4 আসছে, এটা কি? 1% সঞ্চয়। সঞ্চয় কাকে বলে? আয় যেটা হবে তার 1%, সেটাকে আমরা সঞ্চয় বলবো। তাহলে আয়ের 100% আমি কি বলবো?
আয়ের 100% আমি যদি সঞ্চয় করি, আর 100% মানে পুরোটাই আমার সঞ্চয় হয়ে যায়। তাহলে এখানে যেটা সঞ্চয়ের রেশিও পাচ্ছি সেটাই কিন্তু আমি আয়ের রেশিও বলবো। তার কারণ হচ্ছে এখানে 100% বললাম যে ফিগারটা, সেটা আমি সঞ্চয়ের আয়ের 100% বলছি। আয়ের 100% মানে আমি টোটাল আয় বলছি। তাহলে 1% সঞ্চয় যেটা, সেটাকে আমি বলবো যে আয়ের 1% মানে হচ্ছে এইটা। অর্থাৎ এই লাইনটা যেটা মানে সেটা হচ্ছে আয়ের 1%। বোঝা গেছে? তার মানে আয়ের 1% যদি এইটা হয়, আয়ের 100% আবার তোমরা এখানে শূন্য দিয়ে গুণ করবে, শূন্য গুলো কাটলে রেশিওটা এটাই ফিক্সড হয়ে যায়। তাহলে আর একবার বুঝে নি যে সঞ্চয়ের 1% যেটা আসবে সেটাই কিন্তু আয়ের রেশিও বেরোবে। তাহলে তিনজনের আয়ের রেশিও 5:3:4, তাহলে তিনজনের মোট আয় 5+3+4 অর্থাৎ 12 ইউনিট। কিন্তু এখানে তিনজনের মোট আয় দিয়েছে 39,000 টাকা, তাহলে 12 ইউনিটের ভ্যালু হচ্ছে 39,000 টাকা। চেয়েছে সি এর আয় কত, সি এর আয় 4 ইউনিট, এখানকে 3 দিয়ে ভাগ করলে 4 আসে, তাহলে এটাকেও 3 দিয়ে ভাগ করে আমি বলবো সি এর আয় 13,000 টাকা, যেটা অপশন নাম্বার 2-তে আছে। যদি 2, 3, 30 ও 35 এর প্রতিটির সঙ্গে এক্স যোগ করা হয় তবে এই ক্রমে সংখ্যা চারটি সমানুপাতে থাকে, এক্স এর মান কত? দেখো সমানুপাতে থাকে মানে কি, সমানুপাতিক যে সূত্রটা আছে সেটা হচ্ছে ফার্স্ট ইন্টু ফোর্থ ইজ ইকুয়াল টু সেকেন্ড ইন্টু থার্ড হবে। এই যে সংখ্যা চারটে আছে এদের সঙ্গে কোন সংখ্যাটা যোগ করলে সেই সংখ্যা চারটে 1, 4, 2, 3 এই সূত্র মেনে চলবে, অর্থাৎ এখানকার সঙ্গে এইটা গুণ করে যা আসবে এটার সঙ্গে এইটা গুণ করেও তাই আসবে। তখনই যদি এই এক্স যেটা এখানে যোগ করা হবে, যেটা উত্তর দেওয়া আছে, অর্থাৎ এইগুলোর মধ্যে কোন সংখ্যাটা যোগ করার পর যে সংখ্যাগুলো তৈরি হবে সেই সংখ্যাগুলো প্রথম এবং চতুর্থ সংখ্যাটা গুণ করলে যে মান আসবে, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যা গুণ করলে সেই মানই আসবে। দুটো উপায় আছে, একটা অপশন ধরে ধরে এখানে বসিয়ে দাও, অর্থাৎ তুমি মনে করো প্রথমে এক্স এর মান 3, তাহলে 2 এর সঙ্গে 3 বসিয়ে 5, 3 এর সঙ্গে 3 যদি যোগ করো 6, 30 এর সঙ্গে 3 যোগ করলে 33 এবং 35 এর সঙ্গে 3 যোগ করলে 38 হবে। এবার আমি দেখবো 5 এর সঙ্গে 38 গুণ করে যত হচ্ছে 6 এর সঙ্গে 33 গুণ করে তত হচ্ছে কিনা। যদি হয় তাহলে 3 উত্তর, যদি না হয় তাহলে কিন্তু সেটা উত্তর না, আর একটা চেক করতে হবে। এইটা একটা উপায় যারা অপশন ধরে করো। সংখ্যা খুব ছোট থাকলে অপশন ধরে করার সুবিধে, কিন্তু পরীক্ষার সময় দেখা গেছে সংখ্যা খুব বড় বড়ও দেয়, যেমন এখানে 2 ডিজিটের দিয়েছে, সবগুলোই 2 ডিজিটের দিতে পারে। সেক্ষেত্রে একটা সিস্টেম আছে, তোমরা যদি এটা মনে রাখতে পারো খুব সুবিধে হয়, যে সংখ্যাগুলোকে দিচ্ছে সেগুলোকে বসিয়ে না। এবার এই দুটো ডিফারেন্স বার করবে, আর এই দুটো ডিফারেন্স বার করবে, করলাম, করার পরে এই সেকেন্ড আর ফোর্থটাকে আর দেখবে না, মিন্স এই দুটো হাটিয়ে দাও। আমি এখানে আলগা করে বুঝিয়ে দিলাম, এটাকে শুধুমাত্র উপরে ফিগার থাকবে 2, 30 আর নিচে থাকবে 1, 5। এবারে এটাকে আমি ক্রস করে নেবো, সিস্টেমটা বুঝতে পারছো? শেষে যেটা এসছে এইখানে, এই দুটোকে ডিফারেন্স নিয়ে এইখানে লেখো কত হচ্ছে 4, 4 এর ভ্যালু কত হবে, এই ক্রস গুণ করবে 30 একে 30, ডিফারেন্স বার করবে 5 × 2 = 10, 30 আর 10 এর ডিফারেন্স কত 20, সেটা এখানে বসাবো। বোঝা গেছে? আর একবার বলি, এই সেকেন্ড আর ফোর্থটা থাকবে না, প্রথম দুটোর ডিফারেন্স এখানে হবে, শেষ দুটোর ডিফারেন্স এখানে হবে, আবার যে দুটো বেরোলো তাদের ডিফারেন্স এখানে থাকবে, ক্রস গুণ করার পর বিয়োগ করে যেটা হবে সেটা এখানে বসাবে। 4 এর মান 20, 1 এর মান যেটা আসবে সেটাই হবে এক্স এর ভ্যালু, অর্থাৎ অপশন নাম্বার 4 হবে তোমাদের উত্তর। চেক করে নাও, 2 এর সঙ্গে যদি আমি 5 যোগ করি হবে 7, 3 এর সঙ্গে 5 যোগ করলে 8, 30 এর সঙ্গে 5 যোগ করলে 35 এবং 35 এর সঙ্গে 5 যোগ করলে 40। দেখো এইটা করলে 280 আসছে, আর সেকেন্ড আর থার্ডটা গুণ করলো 280 আসছে। তাহলে আমি যে মানটা বার করেছি সেটা সঠিক। যদি √1 − p² √3/2 হয় তাহলে এটার মান কত? দেখো বীজগণিতের এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি ভ্যালু পুট করে অঙ্ক করা শিখিয়েছি, পারলে একটু ভিডিওগুলো দেখে নিও। কেন ভ্যালু পুট করবো, তার কারণ এখানে একটা এক্সাক্ট মান দেওয়া আছে, তার মানে আমি আমার সুবিধে মতো যে কোনো একটা ভ্যালু ধরতে পারি। পি আর কিউ দুটো রাশি আছে, আমি মনে করছি কিউ এর ভ্যালু 0। ভ্যালু পুট মেথডটা একবার দেখে নাও, কেন ওখানে বলা আছে। আমার সুবিধার জন্য কিউ সমান 0 ধরলে এই জায়গাটা 0 হয়ে যাবে, কিউ সমান 0 ধরলে এইটা 0 হয়ে যাবে, কিউ সমান 0 ধরলে 0 কে যাই দিয়ে গুণ করবো এটা 0 হয়ে যাবে। এখানেও তাই, কিউ সমান 0 ধরলে 0 × সামথিং 0, কিউ সমান 0 ধরলে 0 × সামথিং 0। তাহলে বলা হলো প্রশ্নে √1 − p² √3/2 হলে
এখান থেকে সব শূন্য হয়ে গিয়ে রুট ওভার টু পি স্কোয়ার প্লাস রুট ওভার টু পি স্কোয়ার এর মান কত, আমার অঙ্কটা খুব ছোট হয়ে গেল, বোঝা গেছে? দেখো এবার এই জায়গাটা আমি দেখছি রুট ওভার ওয়ান মাইনাস পি স্কোয়ার আছে, এটার মান রুট থ্রি বাই টু। আমি যদি দুই দিকে স্কোয়ার করি তাহলে ওয়ান মাইনাস পি স্কোয়ার এর ভ্যালু হবে, এটাকে স্কোয়ার করলে 3/4 আসবে, তাহলে পি স্কোয়ার এর ভ্যালু আসবে 1 - 3/4 অর্থাৎ 1/4। পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু 1/2। তোমরা বলবে এখানে প্লাস মাইনাস কেন নিলেন না, একটু ওয়েট করো, পি এর ভ্যালু 1/2 আমি লিখলাম। এবারে আমি এটা দেখতে পাচ্ছি এইটার মান বার করতে হবে, টু পি স্কোয়ার মানে পি রুট টু, এখানেও তাই টু পি স্কোয়ার আছে, পি স্কোয়ারের রুট করলে পি বাইরে আসবে, ভিতরে রুট টু আসবে, মানে পি রুট টু এটা দু পিস আছে, তাই এখানে দুই দিয়ে গুণ করলাম, 2 × p এর ভ্যালু আমি হাফ বসালাম ইন্টু রুট টু ছিল, তাহলে এটা কাটলে উত্তর হবে রুট টু, যেটা অপশন নাম্বার 3-তে আছে। কেন এখানে মাইনাস নিইনি? মাইনাস যদি নিতাম এখানে মাইনাস তাহলে রুট টু আসতো, এখানে অপশনের মধ্যে সেই জিনিস নেই, নেগেটিভ কোথাও নেই, অর্থাৎ প্লাস মাইনাস রুট টু কোথাও নেই, তাই আমি নেগেটিভটা প্রথম থেকে ধরে নিই। 12টি সংখ্যার গড় 56, প্রথম 4টি সংখ্যার গড় 53 এবং পরবর্তী 4টি সংখ্যার গড় হচ্ছে 54। দশম সংখ্যাটি নবম সংখ্যার তুলনায় 3 বেশি, কিন্তু 11তম ও 12তম সংখ্যার তুলনায় যথাক্রমে 2 ও 3 কম, 11তম সংখ্যাটির মান কত? দেখো 12টা সংখ্যার আছে তাদের গড় 56 বলে দিয়েছে, অর্থাৎ বলে দিচ্ছে যে প্রতিটা সংখ্যা 56 তুমি ধরে নাও, কেন 12টা সংখ্যার গড় 56 মানে প্রতিটা সংখ্যার 56 করে মান হবে। এর মধ্যে প্রথম 4টে সংখ্যার গড় হচ্ছে 53, মানে প্রথম 4টে সংখ্যাকে ওরা বলছে 56 না ধরে 53 ধরো, আর পরবর্তী 4টে সংখ্যার গড় 54 বলতে বোঝাচ্ছে যে পরবর্তী 4টে সংখ্যা 54 করে মান ধরো, তুমি যে বলেছিলে প্রতিটা সংখ্যা 56 করে সেটা এইগুলোর ক্ষেত্রে ধরো না, বোঝা গেছে? তাহলে 4 4 8টা সংখ্যা হয়েছে, এবার নবম সংখ্যা থাকছে, দশম সংখ্যা থাকছে, 11তম সংখ্যা থাকছে এবং 12তম সংখ্যা পড়ে থাকছে। বলেছে দশম সংখ্যাটি নবম সংখ্যার তুলনায় 3 বেশি, অর্থাৎ আমি যদি দশম সংখ্যাটাকে এক্স ধরি তাহলে নবম সংখ্যাটা 3 কম হবে, দশমটা 9-এর তুলনায় 3 বেশি তাহলে নবমটা দশমের তুলনায় 3 কম হবে। এখানে বলেছে 11তম ও 12তম সংখ্যার তুলনায় 2 ও 3 কম, কোনটা? দশম সংখ্যাটা, দশম সংখ্যাটা 11-র তুলনায় 2 কম, তাহলে 11টা দশমের তুলনায় 2 বেশি হবে। একই রকম ভাবে 12তম সংখ্যাটা দশমের তুলনায় 3 কম, তাহলে দশমের তুলনায় 12তম সংখ্যাটা 3 বেশি হবে, এটা যদি কম হয় তাহলে এদিকটা বেশি হবে। তাহলে আমি দেখলাম নবম সংখ্যা, দশম সংখ্যা, 11তম সংখ্যা আর 12তম সংখ্যা, এই 4টে সংখ্যা হচ্ছে এইরকম। এই 4টে সংখ্যাকে তুমি যদি যোগ করে দাও, যোগ করলে কি আসবে? এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, এখান থেকে 3 3 কেটে গিয়ে 4x + 2, এটা হবে এই 4টে সংখ্যার যোগফল, বোঝা গেছে? এটা 4টে সংখ্যার যোগফল রইল। এবারে দেখো আমি প্রথমেই বলেছিলাম যে গড় 56 মানে হচ্ছে প্রতিটা সংখ্যা 56 করে, কিন্তু প্রশ্নে বলছে যে প্রথম 4টে সংখ্যার মান হচ্ছে 53 করে, তাহলে 56 থেকে 53 মানে 3 3 করে পরের 4টে সংখ্যা কম, প্রতিটা সংখ্যা যদি 3 কম হয় এই 4টে সংখ্যা 12 কম বলতে পারি। পরবর্তী 4টে সংখ্যার মান ওরা বলছে 54 ধরো, কিন্তু প্রথমেই বলে দিয়েছিল যে মানগুলো প্রত্যেকটার হচ্ছে 56 করে, যাই 54 করে ধরতে বলছে তা আমি বলবো যে 2 করে কম ধরতে বলছে এই 4টে সংখ্যার ক্ষেত্রে, তাহলে প্রতিটা সংখ্যা যদি 2 করে কম ধরতে বলে এই 4টে সংখ্যার জন্য ওরা বলছে 8 কম ধরো, তাহলে এই 8টা সংখ্যার জন্য ওরা বলে দিচ্ছে যে 20 কম ধরো। গড়ের ক্ষেত্রে সিস্টেম হচ্ছে তুমি যদি এদের কাছ থেকে 20 নিয়ে নাও তাহলে অন্য যারা রয়েছে তাদেরকে এই 20টা দিয়ে দিতে হবে, অন্য কারা রয়েছে? অন্য এরা রয়েছে যাদের যোগফল আমি দেখেছিলাম 4x + 2। প্রশ্ন বলছে যে এই 20 যেহেতু তুমি নিয়ে নিচ্ছ এই 4 4 8 জনের কাছ থেকে, এদেরকে এই 20টা দিয়ে দাও তবেই কিন্তু গড় হবে, গড় মানে হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন, তুমি এদের কাছ থেকে 20 নিয়ে নিয়েছো মানে ওদেরকে 20 তোমায় দিতে হবে, তবে গিয়ে গড় কিন্তু 56 আসবে, নাহলে আসবে না, বোঝা গেছে? তাহলে আমি দেখলাম যে এই 4টে সংখ্যা যেটা আসছে সেটা হচ্ছে 4x + 2 + 20। এবারে দেখো এই 20টা আমি বলবো কি, মূল যে এখানে যে 4টে সংখ্যা থাকবে তাদের কিন্তু টোটালের সঙ্গে 20 যোগ করে দেবো, আমি এই 4টে সংখ্যার টোটাল
যেটা হয় সেটা কিন্তু 4x+2 প্রথমেই বার করে দিয়েছে, বার করেছে। এবারে দেখো এখানে যেটা প্রশ্ন, প্রতিটা সংখ্যা প্রথমেই বলে দিয়েছিল 56 করে, তাহলে এখানে যে চারটে সংখ্যা ছিল সেই চারটে সংখ্যা প্রত্যেকটা 56 করে ছিল, কিন্তু আমি বললাম যে চারটে সংখ্যা 56 করে থাকলে হবে না, এই যে 20টা এখান থেকে নিয়েছো এই 20টা এখানে অ্যাড করেছো, অর্থাৎ এই চারটে সংখ্যা অরিজিনালি এইটা না, এর সঙ্গে 20 যোগ করলে যেটা হবে সেটাই হবে অরিজিনাল চারটে সংখ্যা। আমি অরিজিনালি চারটে সংখ্যার যোগফল বার করেছি 4x+2, সেটা আমি এখানে লিখলাম, কিন্তু প্রশ্ন বলেছিল যে প্রতিটা সংখ্যা 56 করে, তাই চারটে সংখ্যা প্রতিটা 56 করে হলে চারটে সংখ্যার টোটাল হচ্ছে 4 × 56, এটা হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু এখান থেকে 20 মাইনাস করেছি এই 20টা এদেরকে দিয়ে দিতে হবে তবে গিয়ে গড় 56 আসবে, তাই 20 এখানে দেওয়া হয়েছে। তাহলে আমি এখান থেকে 4x এর ভ্যালু কি করবো, 56কে 4 দিয়ে গুণ করে 224+20, আর 2টা এদিকে নিয়ে চলে এসো, এখান থেকে ক্যালকুলেশন করলে এটা আসছে 242। তাহলে x এর ভ্যালু 242/4, 60.5। কি চেয়েছিল? 11তম সংখ্যা, 11তম সংখ্যা, 11তম সংখ্যা মানে এটা দশম সংখ্যা হবে, প্রশ্নটা ভুল আছে, দশম সংখ্যা, দশম সংখ্যা আমরা ধরেছি x, x এর মান 60.5 বেরিয়েছে, তাই উত্তর হবে অপশন নাম্বার 3। একটি ব্যাগে 25 পয়সা ও 50 পয়সার মুদ্রা আছে, মোট মুদ্রার সংখ্যা 90টি ও ব্যাগে মোট 36 টাকা আছে, যদি মুদ্রার সংখ্যা পরস্পর পরিবর্তন করা হয় তবে ব্যাগে কত টাকা থাকবে। দেখো ব্যাগের মধ্যে 90টা মোট মুদ্রা আছে, আমি যদি মনে করি যে এই 25 পয়সার সবগুলোই ব্যাগের মধ্যে আছে, 50 পয়সা নেই, তাহলে 25 পয়সা করে 90টা মানে কত টাকা হবে, 25কে 4 দিয়ে ভাগ করব সেটা হবে 22.5। কেন? 1 টাকায় 4টে 25 পয়সা থাকে, 4টে 25 পয়সার ভ্যালু যদি 1 টাকা হয় 90টা 25 পয়সার ভ্যালু হবে 90কে 4 দিয়ে ভাগ কর। আচ্ছা যদি ব্যাগের মধ্যে সবই 50 পয়সা থাকে তাহলে এই 90টা 50 পয়সার মান কত হবে, 90টা 50 পয়সা মানে হচ্ছে 45 টাকা বলতে পারি, আর ব্যাগের মধ্যে 36 টাকা ওরা আছে বলে দিয়েছে, আমি 36টা এখানে রাখলাম। এবারে আমি অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করব, ক্রস বিয়োগ করার পর যেটা আসবে সেটা হবে সংখ্যার অনুপাত, খেয়াল রেখো অ্যালিগেশন প্রসেসে এটা হবে সংখ্যার অনুপাত, এই দুটোকে বিয়োগ করলে 9 আর এই দুটোকে বিয়োগ করলে আসছে কত, 36 থেকে 22.5 বাদ দিলে 13.5। তাহলে আমি বলতে পারি 25 পয়সার সংখ্যা যদি 9 পিস হয় তাহলে 50 পয়সার সংখ্যা হবে 13.5 পিস। এবারে বলেছে যদি মুদ্রার সংখ্যা পরস্পর পরিবর্তন করা হয় তবে ব্যাগে কত টাকা থাকবে। আচ্ছা অ্যালিগেশন প্রসেসটা তোমরা বুঝেছো, আমি কি করেছিলাম এইটা থেকে এইটাকে বিয়োগ করে এইখানে রেখেছিলাম, এইটা থেকে এইটা বিয়োগ করে এইখানে এসেছিল আর এইটা থেকে এইটা বিয়োগ করে এখানে এসেছিল। এবারে বলেছে সংখ্যা যদি পরিবর্তন করা, তা 25 পয়সা আমি দেখেছিলাম 9 ইউনিট, 50 পয়সা দেখেছিলাম 13.5 ইউনিট, এরা পরস্পর স্থান পরিবর্তন করলো, অর্থাৎ তুমি বলো 25 পয়সা আছে 13.5টা আর 50 পয়সা আছে 9টা, তাহলে এখন আমি এইগুলো ভুলে যাব, কিন্তু ব্যাগের মধ্যে তো 36 প্রথমে বলা ছিল, আমি দেখব যে 36 যখন ছিল তখন রেশিও ছিল 9:13.5, এখন এখানে 13.5:9 এসছে, কি করেছিলাম 45 থেকে এখানে কিছু একটা সংখ্যা থাকবে সেটাকে বিয়োগ করে আমি এটা বসিয়েছিলাম, এখন দেখছি 45 থেকে ব্যাগে কত টাকা আছে বার করতে বলছে, আমি বলছি এক্স টাকা আছে সেটা বিয়োগ করলে আমি এখানে 13.5টা পাবো, অ্যালিগেশন যে প্রসেস একটু আগে বলেছিলাম তাতে, এখানে 36 টাকা ছিল এখন কত আছে জিজ্ঞাসা করছে সেটা আমি বার করছি, তাহলে এক্স এর ভ্যালু হবে 45 থেকে 13.5টাকে বিয়োগ করে দাও, তাহলে 31.5, ব্যাগে এখন 31.5 টাকা আছে যেটা অপশন নাম্বার 2 আছে। তাহলে আজকে এই পর্যন্তই, যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, টাটা।